হ্যাঁ, প্রিয়নের কথা একটা আমি চ্যানেল। আজ হচ্ছে আমার কলেজে সোশ্যাল, কোথায়? হাওড়া সর্বসাধারণ। তো দেখো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি স্টেশনে চলে এসেছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো দেখো, আমরা গরমে কেউ শাড়ি পরিনি। তো ওয়েট করতে করতে আমাদের ট্রেন চলে এসছে। তো আমি যথারীতি ট্রেনে উঠে পড়ি। তো আমার একটা স্কুলের বান্ধবীর সঙ্গে দেখা হয় আমার, বেশ একটু গল্প করলাম। তো তারপর আমরা সিট পেয়ে গেছি, তারপর আমরা আড্ডা মারতে মারতে সবাই গল্প করতে করতে যাচ্ছি টিকিয়াপাড়া স্টেশন। কারণ হাওড়া দিয়ে যেতে এত দেরি হয়, তো আমরা ভাবলাম টিকিয়াপাড়া স্টেশনে গিয়ে ওখান থেকে টোটো করে যাব। তো আমরা আড্ডা মারতে মারতে চলে এসেছি, দেখো টিকিয়াপাড়া স্টেশন। তো তারপর আমরা টোটোতে উঠে, মানে সেখানেও মানে গল্প করতে করতে, মানে একটা টোটো আমরা বোধ হয় 7-8, হ্যাঁ 8 জন উঠেছিলাম। তো ওরা কী পৌঁছ দেবে ভেবে পাচ্ছিলো না। তো দেখো, আমরা চলে এসেছি হাওড়া সর্বসাধারণ। এসিটা তো বাড়ানো ছিল যে আমাদের গরম একটুও লাগেনি, জানো তো ভেতরে। আর আমরা পুরো সামনেই সিট পেয়েছিলাম, ভাবতেই পারিনি এত সামনে সিট পাবো। আর পছন্দের গায়ক গায়িকা আসছে বলে কথা, ভীষণ এক্সাইটমেন্ট। তো দেখো, প্রথমেই গিয়ে দেখি অভিনেত্রী লাভলী মিত্র, যেটার কথা আমরা জানতাম না আসবে বলে। দেখো এই যে দেখো, আমি পুরো সামনে থেকে ভিডিও করেছি, মানে সামনে থেকে প্রথমবার দেখলাম। তো তো তারপর ছিল আমাদের ইন্ডিয়ার কোনো এক সময় ক্রিকেটার মনোজ তিওয়ারি, ওনাকেও সামনে থেকে দেখলাম, বেশ ভালোই লাগলো। তো তারপর সেই মুহূর্ত, মানে অনুষ্কার অনবদ্য গান, চলো তোমাদেরকেও দেখাই। তো তারপর এসে উপস্থিত হয়েছিলেন আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়, আমাদের কাছে যেটা আনএক্সপেক্টেড ছিল। তো ওনার গান দেখো, তোমাদেরও শোনাই দাঁড়ো। তো তারপর ছিল এই যে সতীশ কাশ্মীর, তো শেয়ার করছিল আমাদের সাথে যে কেকের সাথে লাস্ট মুভমেন্ট, নজরুল মঞ্চে কেকের আগে সতীশ পারফরমেন্স করেছিল। তো এই সেই গিটার যেখানে কেকের সাইন আছে আমাদের দেখালো, আর গানও শোনালো, প্রচুর এনজয় করেছি আমরা। কিন্তু যখন কেকের কথা বলছিল আমরা প্রচণ্ড, মানে কী বলবো, ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো সেই গানটা দিয়ে শুরু করলো, দেখো তোমাদের শোনা। দেখো আমরা কতটা এনজয় করেছি, প্রচুর নেচেছি, সব গান শোনানো তোমাদের পসিবল নয়। তার আর দুটো স্পেশাল গান তোমাদের শোনাই। আর শেষে দেখো, আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করা হলো, কি দারুণ না? দাঁড়ো তোমাদের শোনাই। এত বছরের মধ্যে কখন যে সময়টা বেরিয়ে গেল, মানে আমরা পুরো শেষ পর্যায়ে চলে গেছি, বুঝতেই পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে ব্লগে, টাটা।